أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. ومن يفعل ذلك يلقى أثاما. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما. خالدين فيها حسنت مستقرا ومقاما.
قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. দয়াময় আল্লাহ তাআলার বান্দা তো হচ্ছে তারা যারা জমিনে নেহায়েত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা অশালীন ভাষায় তাদের সম্বোধন করে তখন তারা নেহায়েত প্রশান্তভাবে জবাব দেয়। যারা তাদের মালিকের উদ্দেশ্যে সাজদাবনত হয়ে ও দণ্ডায়মান থেকে তাদের রাতগুলো কাটিয়ে দেয়, যারা বলে, হে আমাদের মালিক, তুমি আমাদের থেকে জাহান্নামের আজাব দূরে রেখো, কেননা তার আজাব হচ্ছে নিশ্চিত বিনাশ। তদুপরি আশ্রয় ও থাকার জন্য তা হবে একটি নিকৃষ্ট জায়গা। তারা যখন ব্যয় করে তখন অপব্যয় যেমন করে না, তেমনি কোনো প্রকার কার্পণ্যও তারা করে না, বরং তাদের ব্যয় সব সময় এ দুয়ের মধ্যবর্তী একটি ভারসাম্যমূলক অবস্থায় অবস্থান করে। যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না যথার্থ কারণ ব্যতীত রেখে, যাকে হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাকে যারা হত্যা করে না, উপরন্তু যারা ব্যভিচার করে না, যে ব্যক্তি এসব অপরাধ করবে সে তার গুনাহের শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তার জন্য এ শাস্তি আরো বাড়িয়ে দেয়া হবে, সেখানে সে অপমানিত হয়ে চিরকাল পড়ে থাকবে। কিন্তু যারা এসব থেকে তওবা করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ তাআলা এমন সব লোকদের পেছনের গুনাহসমূহ তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে সে এর দ্বারা সম্পূর্ণত আল্লাহ অভিমুখী হয়ে পড়ে। দয়াময় আল্লাহ তাআলার নেক বান্দা তারাও যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, ঘটনাচক্রে যদি কোনো অযথা বিষয়ের তারা সম্মুখীন হয়ে যায় তাহলে একান্ত ভদ্রতার সাথে তারা সেখান থেকে সরে পড়ে। এরা হচ্ছে এমন কিছু লোক, তাদের কাছে যখন তাদের মালিকের কোনো আয়াত পড়ে কোনো কিছু স্মরণ করানো হয় তখন তারা তার উপর অন্ধ ও বধির হয়ে দাঁড়িয়ে থাকে না, যারা বলে, হে আমাদের মালিক, তুমি আমাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো, উপরন্তু তুমি আমাদের পরহেজগার লোকদের ইমাম বানিয়ে দাও। এরাই হচ্ছে সেসব লোক, তাদের কঠোর ধৈর্যের বিনিময় স্বরূপ যাদের সুরম্য বালাখানা দেয়া হবে, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের সম্মানজনক অভিবাদন ও সালাম সহ অভ্যর্থনা জানানো হবে, সেখানে তারা চিরকাল থাকবে। কত উৎকৃষ্ট সে জায়গা আশ্রয় নেওয়ার জন্য, কত সুন্দর সে জায়গা থাকার জন্য। হে নবী, তুমি এদের বলো, তোমরা যদি তাকে না ডাকো তবু আমার মালিক তোমাদের মোটেই পরোয়া করবেন না, যদি তোমরা তাকে ডাকো তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে, কিন্তু তোমরা তো তাকে অস্বীকার করেছ, তাই অচিরেই এটা তোমাদের জন্য কাল হয়ে দেখা দেবে। মাহফুজ আর্ট অফ নেচার।